দেশে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগী। একসময় কেবল ঢাকাতে এই রোগের প্রাদুর্ভাব থাকলেও এখন এটি ছড়িয়ে পড়েছে সারা দেশে। নারায়ণগঞ্জ সাভারের পরিস্থিতি জানাতে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমেই যাচ্ছি নারায়ণগঞ্জের সহকর্মী বিল্লাল হোসেনের কাছে। বিল্লাল, আপনার কাছ থেকে নারায়ণগঞ্জের ডেঙ্গু পরিস্থিতি জানতে চাইব। আপনাকে জানাতে চাই, নারায়ণগঞ্জে গড়ে প্রতিদিন 8 থেকে 10 জন করে ডেঙ্গু রোগী আক্রান্ত হচ্ছেন। পুরো জেলা জুড়ে 4টি উপজেলা সহ সদর জেনারেল হাসপাতাল এবং 300 শয্যা বিশিষ্ট হাসপাতালে এই বছর 1000-এর অধিক রোগী ভর্তি হয়েছেন। তার মধ্যে শুধুমাত্র সদর জেনারেল এবং 300 শয্যা হাসপাতালে, আপনাকে যদি একটু দেখাই যে আমি যে ওয়ার্ডটিতে দাঁড়িয়ে আছি, এটি ডেঙ্গু কর্নার নামে এই হাসপাতালের ওয়ার্ড। এখনো এই ওয়ার্ডে 8 জন রোগী ভর্তি হয়েছেন। চিকিৎসকরা বলছেন যে প্রতিদিন কিন্তু এই রোগীদের সংখ্যা বাড়ছে। এর মূল কারণ হচ্ছে মশক নিধক কর্মসূচি ও মানুষের সচেতন না হওয়াকেই দায়ী করছেন হাসপাতালের চিকিৎসকরা। আমরা কথা বলবো এই হাসপাতালের রেজিস্ট্রার মাহবুবুর রহমানের সাথে, তিনি আমাদেরকে জানাবেন কি অবস্থা হাসপাতালে। বর্তমানে আমাদের এখানে 10 জন রোগী ভর্তি আছে হসপিটালে, আর সবাই সাধারণত মাইল্ড ডেঙ্গু আমাদের। হ্যাঁ, সিভিয়ার ডেঙ্গু নাই, তবে অন্যান্য বারের তুলনায় এবার ডেঙ্গু রোগীর সংখ্যা, আক্রান্ত সংখ্যা বেশি। তিনি আমাদেরকে জানাচ্ছিলেন যে অন্যান্য বছরের তুলনায় এইবার ডেঙ্গু রোগীদের সংখ্যা কিন্তু অনেক বেশি, এবং এর মূল কারণ হিসেবে নগরবাসীরও যেটি বলা যে মশক নিধক কর্মসূচি কম হওয়ার ফলে পাড়া মহল্লার জলাশয়গুলো কিন্তু ভরে গেছে, ফলে সেখান থেকে কিন্তু প্রতিনিয়ত ডেঙ্গুর প্রজনন বিস্তার শুরু হচ্ছে। এসব কারণেই মূলত ডেঙ্গু রোগ বেড়ে যাচ্ছে। তো এই নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মকর্তা আলমগীর হোসেন আমাকে জানিয়েছেন, তারা প্রতিদিন 5 জন করে, মোট 135 জন কর্মী দিয়ে কাজ করাচ্ছেন। তারা বলছেন দ্রুত ডেঙ্গু এবং মশক নিধক যাতে সফল হয় সেভাবে তারা কাজ করছেন। আমরা সাভারে যাব, সেখানে আছেন আমাদের সহকর্মী শাইনুর, তার কাছ থেকে জানব সাভারের সার্বিক স্বাস্থ্য। হ্যাঁ, ধন্যবাদ বিল্লাল। আপনি আসলে নারায়ণগঞ্জের মতো কিন্তু সাভারেও কিন্তু একই পরিস্থিতি। বিভিন্ন জায়গায় কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে ডেঙ্গু রোগী বিভিন্ন হসপিটালে আসতেছে। আমরা কিন্তু এখন আছি গণ বিশ্ববিদ্যালয়ের মেডিকেল কলেজ এবং হাসপাতালে। আপনি এখানে যদি আপনাদেরকে দেখায় যে এখানে কিন্তু প্রতিনিয়ত ডেঙ্গু যে রোগী আছে, এরা কিন্তু এই রোগীগুলিকে এই জরুরি বিভাগে আসে, এবং আজকেও কিন্তু রোগী এসেছে, একজন কিন্তু শিশু ভর্তি আছে এমনটি আমরা কিন্তু জেনেছি। এবং আমরা যদি গোটা এই কয়েকদিন নভেম্বর মাসের, অক্টোবর থেকে নভেম্বর মাসের যে তথ্যটা আছে, এই তথ্যটা যদি আপনাদেরকে আমরা দেই যে এখন পর্যন্ত সাভারে কিন্তু 1000-এর বেশি ডেঙ্গু রোগীর টেস্ট করা হয়েছে। এখানকার মধ্যে কিন্তু 80 থেকে 85 জন কিন্তু ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। বেশিরভাগই কিন্তু আসলে সুস্থ হয়ে বাসায় ফিরেছে, এবং যেগুলো রোগীগুলো যেগুলো বেশি রকম ই ছিল, আশঙ্কাজনক ছিল, তাদেরকে কিন্তু ঢাকা মেডিকেলে কিন্তু রেফার করা হয়েছে এমনটি কিন্তু আমাদেরকে জানিয়েছে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বরাদ্দ দিয়ে। আর সেই সাথে আপনাদেরকে জানাই যে আসলে সাভার কিন্তু আশুলিয়া কিন্তু একটা শিল্পনগরী। এখানে কিন্তু বেশিরভাগ লোকজনই কিন্তু এখানে নিম্ন শ্রেণীর লোক, যারা গার্মেন্টস শ্রমিক, তারা কিন্তু এখানে তারা অনেক টিন শিটে বসবাস করে, উঁচু বিল্ডিংয়ে বসবাস কম করে, যার আশেপাশে কিন্তু ডোবা নালা থাকার পরে কারণে কিন্তু এই সমস্যাটা সৃষ্টি হয়, বিশেষ করে ডেঙ্গু রোগের প্রকোপটা বেশি সাভারে। এই জন্য আমরা এখন এই আশুলিয়ার যে গণ বিশ্ববিদ্যালয়ের যে মেডিকেল কলেজ থেকে শেষ করছি, আমরা এই স্টুডিওতে যাচ্ছি বাবলির কাছে। ধন্যবাদ আপনাদের।